أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برام شرد مربنا كرام السلام عليكم ورحمة الله وبركاته কাছের থেকে দূরের থেকে দূর দরাজ থেকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কুরবানি দিয়ে যা আমাদের আয়োজনকে অনুপ্রাণিত করতেছেন আয়োজনের তরফ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ দিচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র নিবেদন প্রাইম ভিশন চ্যানেল কর্তৃক সুফি টিভি কর্তৃক আয়োজিত যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে আমরা বিগলিত হৃদয়ে বিধাতার কাছে শুকরগুজার আদায় করব আর আমাদের অপারগতার কারণে অনুষ্ঠান যদি বিরক্তির উদ্রেক ঘটায় আমরা বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সৎসঙ্গের সুফল আর অসৎসঙ্গের কুফল সম্পর্কে বিগত অনুষ্ঠানে আমাদের আলোচনা আপনাদের খেদমতে নিবেদন করেছিলাম সেই ধারাকে অব্যাহত রেখে আজকেও আমরা আমাদের সৎসঙ্গের সোহবতের বরকত ফজিলত নিয়ে আপনাদের কাছে আমাদের নিবেদন রাখার প্রয়াস রাখি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক এক শিল্পী যেমন পাবলো পিকাসো বিশ্ববিখ্যাত শিল্পী সারা জীবন সুন্দরের পূজারী তার জীবনে একবার খেয়াল আসলো আমরা পাবলো পিকাসোর শিল্পকর্ম অস্ট্রেলিয়ান আর্ট গ্যালারিতে দেখেছি সেখানে পবিত্র মনে জুতা খুলে একদম করদরে প্রবেশ করতে হয় এত সুন্দর পবিত্রভাবে সাজানো আছে পাবলো পিকাসোর শিল্পকর্ম বিশ্ববিখ্যাত মনীষী ছিলেন প্রথম জীবনে উপাস থাকত আর পরবর্তী এক একটা পেন্টিং কোটি কোটি ডলারে বিক্রি হয় পাবলো পিকাসো পাবলো পিকাসোর মনে আসলো একবার আমি এমন সুন্দর একটা ছবি আঁকতে চাই যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করবে মানুষ দেখলে মোহিত হবে উচ্ছ্বসিত হবে এমন একটা ছবি আমার জীবনে আমি এঁকে যাইতে চাই অনেক দিন অনেক জায়গায় অনেক সময় অতিবাহিত করতেছে কিন্তু মনের মতো কোনো ছবি আঁকার মতন সে প্লট খুঁজে পাচ্ছে না ঘুরতেছে এদিক সেদিক এখানে সেখানে একদিন বিকালবেলা অপরাহ্নে একটা ন্যাশনাল পার্কে পাবলো পিকাসো গেলেন দেখলেন একটা ছেলে টিনেজার এখনো ঠিক মতো দাড়ি গোঁফ ওঠে নাই এত সুন্দর একটা সন্তান একটা শিশু আমরা বলি কোনো ভালো মানুষ সুন্দর মানুষ দেখলে এই মানুষটাকে আল্লাহ তৈরি করে দিছে নিজের হাতে তো সেই শিল্পী এই ছেলেটার দিকে অভিভূত হয়ে গেলেন ইনি সমস্ত মনের রং দিয়ে তুলি দিয়ে সেই সুন্দর ছেলের ছবিটা উনি আঁকলেন ওনার গ্যালারিতে নিয়ে প্লেস করলেন যেই দেখে ছেলেটা অভিভূত হয়ে যায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সবাই দেখলে খুব খুশি আনন্দিত হয় জীবন সায়ন্নে একবার সেই শিল্পীর মনে আসলো আমি জীবনে এমন একটা কুৎসিত কদাকার একটা ছবি আঁকতে চাই যে দেখলে মানুষের মনের মধ্যে দুঃখ আসবে অন্য মানুষ এটাকে কুৎসিত ছবি দেখলে মানুষের মনের যে যাতনা আসবে আমি এরকম একটা ছবি আঁকতে চাই শিল্পী এখানে সেখানে এদিক সেদিক দেশ বিদেশ অনেক জায়গাতে কিন্তু মনের সেই ছবি আসতেছে না একবার তিনি জেলখানায় গেলেন জেলখানায় গিয়ে একটা লোককে দেখলেন কুৎসিত কদাকার বিমর্ষ চেহারার একটা মানুষ দেখলেন
যেটি দেখলে মানুষ তাকে দেখতে চায় না, একবার দেখলে মুখ ফিরায় নেয়, এরকম কদাকার কলঙ্কময় একটা মানুষ দেখলেন। শিল্পীর মনের মধ্যে এটা ধাক্কা লাগলো, তার তুলি রং দিয়ে সেই কুৎসিত কদাকার দুশ্চরিত দুর্বিনীত মানুষের ছবিটা আঁকলেন। এবং ওই যে সুন্দরতম একটা ছবি আঁকছিলেন তার পাশে নিয়ে গ্যালারিতে রাখলেন। এই সুন্দর ছবি দেখে মানুষ বিগলিত হয়, বিমোহিত হয়, কিন্তু আবার সাথে সাথে যখন কুৎসিত চেহারার ছবি দেখে মানুষ পেরেশান হয়ে যায়। অনেকদিন পর শিল্পীর মনে আসলো, এই সুন্দর মানুষটা কে আর কুৎসিত মানুষটাই বা কে? গভীর পর্যালোচনার পর দেখা গেল যে সুন্দরতম এবং কুৎসিত একই লোকের দুই অবস্থার দুইটা ছবি। এত সুন্দর, এত উজ্জ্বল, সৌন্দর্যমণ্ডিত একটা সন্তান কিভাবে এত কুৎসিত কদাকার হইতে পারে? পর্যালোচনা দেখা গেল সেই সুন্দর ছেলেটি খারাপ মানুষের সহবতে গিয়ে এই কদাকার মানুষে পড়তেছে। চুয়া খেলা, শরাব পান করা, ড্রাগ নেওয়া, এরকম কোনো খারাপ কাজ নাই যে কাজ সে করে নাই। সহবতের বরকত এই দুইটা ছবির মধ্যে আমরা দেখতে পারি, বুঝতে পারি। আমরা যদি সৎসঙ্গে থাকতে পারি আমাদের সে উন্নত চরিত্র হবে, আর এই বৈপরীত্যে যদি আমরা খারাপ মানুষ, অসৎ মানুষ, দুরাচার মানুষ, দুশ্চরিত্র মানুষের সাথে থাকি তাহলে আমাদের চরিত্র কী হবে? এর চাক্ষুষ দৃষ্টান্ত রেখে গেছেন পাবলো পিকাসো। আমরা আল্লাহর কাছে মিনতি করি, আমরা কোনো অবস্থায় জীবনে আমাদের সন্তান সন্ততি, আমাদের আপনজন যারা আছে, আমরা যেন কোনো দিন কোনো অবস্থায় খারাপ মানুষের, দুরাচার মানুষের সোহবতে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।